বাংলাদেশের পোশাক শিল্প দুর্ঘটনার ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডির নাম রানা প্লাজা। 2013 সালের 24 এপ্রিল ভবন ধসে মারা যান 1100 মানুষ, আহতের সংখ্যা 1500-এরও বেশি। নিহত 291 জনের পরিচয় আজও পাওয়া যায়নি। কিন্তু এটি কি শুধু একটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? ঘটনা অনুসন্ধানে নামে প্রশাসন। ঘটনার পরপরই ভবন নির্মাণে দুর্নীতির তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে 2014 সালের 15 জুন সাভার থানায় মামলা করে দুদক। ভবনটি সোহেল রানার বাবার নামে হওয়ায় সে সময় মূল অভিযুক্ত সোহেল রানাকে বাদ দিয়েই তার বাবা মা সহ 17 জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে অবশ্য মামলায় রানাকে অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগ গঠনের শুনানি শেষে অভিযোগপত্রে ত্রুটি থাকায় পুনরায় তদন্তের নির্দেশ দেয় আদালত। আবারও তদন্ত শেষে এবছরের শুরুতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক। এর পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন করে আদালত। মামলায় অভিযুক্ত 16 জনের মধ্য থেকে 6 জনকে অব্যাহতি দিয়ে 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী 5ই জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা।